বিএসএনএল ফোর জি খুশির খবর দশ হাজার ফোর জি টাওয়ার বসানো হল মাত্র একশো ছিয়াশি টাকায় তিরিশ দিন যুক্ত প্ল্যান কিন্তু আপনারা পেয়ে যাবেন তাও ফোর জি নেটওয়ার্ক সমস্যা শেষ অর্থাৎ বিএসএনএল নিয়ে যাদের সমস্যা ছিল বিএসএনএলে এখন আর সেই সমস্যা থাকবে না অর্থাৎ এই যে বিএসএনএল রয়েছে তারা কিন্তু দশ হাজার ফোর টাওয়ার বসায় দিল এবং পরবর্তীতে আরও কিন্তু বাড়ানো হবে যদি এই গ্রাহক সংখ্যা বেড়ে যায় তাই আপনিও যদি আপনার দুশো উনচল্লিশ টাকার প্যাক দুশো নিরানব্বই টাকা রিচার্জ করতে ইচ্ছে না করে সেক্ষেত্রে নিজের সিম আপনারা বিএসএনএলে পোর্ট করে আসতে পারেন টোটালি আপনাদের মত আপনারা আসবেন কি না কারণ বিএসএনএলে আগে যে নেটওয়ার্ক সমস্যা হতো সেই সমস্যা কিন্তু এখন আর দেখা মিলবে না কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন দশ হাজার ফোর টাওয়ার বসানো হলো কার বিএসএনএলের এবং বিস্তারিত আমরা দেখব এই টাওয়ারগুলো কোন কোন জায়গায় বিশেষ করে বসানো হয়েছে আমাদের পশ্চিমবাংলায় কোন সব জেলায় একদম ফুল টাওয়ার পাবে বা কোন কোন জায়গায় প্রবলেম ক্রিয়েট হবে না সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পেপার থেকে কিছুটা অংশ কেটে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি মাসে গোটা রাজ্যে বিএসএনএল ফোর জি আগামী পাঁচ ছ মাসের মধ্যে কলকাতা সহ গোটা রাজ্যে বিএসএনএলের ফোর জি পরিষেবা সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে বুধবার একথা জানিয়েছেন ক্যালকাতা টেলিফোনের চিফ জেনারেল ম্যানেজার দেবাশিস সরকার এদিন বালিগঞ্জ শহরে সংস্থার প্রথম ফোর জি সাইট চালু হয়েছে শীঘ্রই বিএসএনএল বিএসএনএলের কলকাতা শহর রাজ্যে বাণিজ্যিকভাবে ফোর জি পরিষেবা শুরু করবে দেবাশিস বাবু বলেন আমরা এখন থেকে কলকাতায় রোজ আট থেকে দশটি সাইট চালু করব কলকাতায় প্রথম পর্যায়ে একশো এক হাজার ছয়শো একাত্তর ও দ্বিতীয় পর্যায়ে তিনশো পঁচিশটি সাইট চালু করা হবে এছাড়া রাজ্যের বাকি জায়গায় দুটি পর্যায় মিলিয়ে মোট একত্রিশশো একত্রিশটি সাইট বসবে আগামী পাঁচ ছ মাসের মধ্যে কলকাতা সহ গোটা রাজ্যে আমাদের ফোর পরিষেবা চালু হয়ে যাবে তারপরেই আগামী বছরের গোড়া থেকে ফোর থেকে কিন্তু আমরা ফাইভ পরিষেবা চালু করব ইতিমধ্যে কলকাতার তিনশোটি ফোর জি সাইটের জন্য সরঞ্জাম এসে গিয়েছে সারা দেশেই ফোর পরিষেবা রয়েছে তিন বেসরকারি টেলিকম অপারেটারদের যেমন রিলায়েন্স জিও ভারতী এয়ারটেল এবং বোডাফোন আইডিয়ার দেড় বছরের বেশি জিও ও এয়ারটেল ফাইভ জি পরিষেবা চালু করেছে বোডাফোন আইডিয়া সারা দেশে শীঘ্রই ফাইভ জি চালু করার পরিকল্পনা করেছে ভারত যেখানে ছয় জি চালু করার পরিকল্পনা করছে সেখানে বিএসএনএল এর এত দেরিতে আসা ফোর জি পরিষেবা বাণিজ্যিকভাবে কি আদৌ সফল হবে মুচকি হেসে বাবু জানান মনে রাখবেন আমাদের প্রতিযোগীরা আগে থেকেই ফোর জি তে রয়েছে আমরা নতুন আমাদের ট্যারিফ কম্পিটিটিভ হবে ট্যারিফের ব্যাপারে তিনি বিশদে কিছু না জানালেও ইঙ্গিত দিয়েছে আয় বাড়াতে ফোর জি পরিষেবাকেই হাতিয়ার করবে বিএসএনএল তার বক্তব্য কলকাতা টেলিক্রম সার্কেলে আমাদের বাইশ লক্ষের মতো মোবাইল গ্রাহক রয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে আমাদের গ্রাহক সংখ্যা প্রায় সাতাশ লক্ষ ফোর চালু হওয়ার পরে প্রতি মাসে আমাদের গ্রাহক সংখ্যা কমপক্ষে দশ থেকে বারো পার্সেন্ট বাড়বে বলে আমরা আশা করছি এর এর পাশাপাশি ফোর জিতে প্রতিষ্ঠানিকভাবে গ্রাহক বাড়াতে বিভিন্ন হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা রাষ্ট্রীয়ত্ব টেলিকম সংস্থা কিন্তু আলোচনা করছে উল্লেখযোগ্য ক্যালকাটা টেলিফোনের মোট ব্যবসার প্রায় পঞ্চাশ শতাংশ এন্টারপ্রাইজের বিজনেস কিন্তু থেকে আসে এবং আমরা যদি দেখি বিএসএনএলই ভারতের একমাত্র টেলিকম সংস্থা যারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ফোর জি নেটওয়ার্ক বসাচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরি করেছে যথাক্রমে তেজাস নেটওয়ার্ক ও সি ডট রূপায়নের দায়িত্ব রয়েছে টিসিএস রাজ্যে ফোর জি নেটওয়ার্ক বসাতে বিএসএনএল মোট এক হাজার উনআশিটি উনআশি কোটি টাকা লগ্নি করবে তার মধ্যে তিনশো আশি কোটি টাকা কলকাতা টেলিকম সার্কেলে বিনিয়োগ করা হবে বলে জানা গিয়েছে তবে বর্তমানে সংস্থার যে টু জি থ্রি জি সাইটগুলি রয়েছে সেগুলি থাকবে বিএসএনএলের তরফে জানানো হয়েছে ফোর জি পরিষেবা হলে কম্পিউটেবল হ্যান্ডসেট ও সিম থাকাটা কিন্তু বাধ্যতামূলক বিএসএনএল গ্রাহকেরা সংস্থার কাস্টমার সার্ভিস সেন্টার থেকে পুরনো টু জি থ্রি সিম বদলে নির্খরচায় কিন্তু অর্থাৎ কোনো খরচা ছাড়াই কিন্তু আপনারা ফোর সিম পাবেন বলে রাষ্ট্রায়ত্তর টেলিকম সংস্থাটির তরফে জানানো হয়েছে অর্থাৎ এবার থেকে কিন্তু বিএসএনএল এর ফোর জি আসলেই বিএসএনএল এর গ্রাহক সংখ্যা বাড়তে চলেছে কারণ সকলেরই একটা মানে সমস্যার কথা জানা গিয়েছে বিএসএনএলের সেটা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম সেই ইন্টারনেট স্পিডের গতি নেই সেটা কিন্তু আর হবে না আপনারা দেখছেন আগামী ছ মাসের মধ্যে গোটা রাজ্যেই কিন্তু বিএসএনএল ফোর চালু করবে আমি এবার আপনাদের বলি এই মাসটার মধ্যে কিন্তু দু তিন মাস অলরেডি কেটে গিয়েছে তাই আমরা বলতেই পারি আগামী তিন মাসের মধ্যেই কিন্তু বিএসএনএল তাদের যে ফোর জি পুরোপুরিভাবে গোটা রাজ্যে চালু করে দিবে। এবার টোটালি আপনার মত আপনি দুশো টাকার রিচার্জ দুশো টাকায় করবেন নাকি এই যে বিএসএনএল রয়েছে এখানে পোর্ট করে এসে সেই একই পরিমাণ সুবিধা কিন্তু আপনারা একশো আট টাকা থেকে ধরে একশো ছিয়াশি টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটাই কিন্তু করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ